সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা বিম সেকশন দেয়া থাকলে এটি কি ওভার রিইনফোর্সমেন্টে ডিজাইন করা নাকি আন্ডার রিইনফোর্সমেন্টে ডিজাইন করা, এটা আমরা শিখব। তো এইখানে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি যার বি এবং ডি দেয়া আছে, প্রস্থ হচ্ছে 25 আর ডি হচ্ছে কার্যকরী গভীরতা 45। কংক্রিটের পীড়ন দেয়া আছে, অনুমোদিত পীড়ন, এবং স্টিলের অনুমোদিত পীড়ন দেয়া আছে। এন ইকুয়াল টু 9 মডুলার রেশিও দেয়া আছে, এবং এখানে মেইন রড হিসেবে 3টি 25 মিলি রড দেয়া আছে। তো 25 মিলি, 3টি 25 মিলি ডায়া রডের যদি আমরা এরিয়া বের করি, তা আসবে হচ্ছে 14.17 সেন্টিমিটার স্কোয়ার। এই ডাটা আমরা শুরুতেই দেখব যে এখানে বেসিক ফর্মুলা কি ইউজ করতে হবে। বেসিক ফর্মুলা হচ্ছে আমাদেরকে টেস্ট করতে হবে কংক্রিট বা কম্প্রেশন জোনের মোমেন্ট এবং টেনশন জোনের মোমেন্ট, এর মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম। এই দুটো বিষয় আমরা নির্ধারণ করতে পারলেই আমরা বলতে পারবো এই বিমটি আন্ডার রিইনফোর্সড বিম নাকি ওভার রিইনফোর্সড বিম। আচ্ছা, কন্ডিশন হচ্ছে যদি এখানে কংক্রিটে কংক্রিটে কম মোমেন্ট তৈরি হয় বা কম্প্রেশন জোনে মোমেন্ট কম তৈরি হয়, টেনশন জোনে বেশি মোমেন্ট তৈরি হয়, তাহলে এই ক্ষেত্রে এটা হবে টেনশন জোনে বেশি মোমেন্টের জন্য এই বিমটা ডিজাইন হবে তখন ওভার রিইনফোর্সড বিম। যদি এমন হয় যে কংক্রিটে মোমেন্ট বেশি তৈরি হলো আর টেনশন জোনে, কম্প্রেশন জোন হচ্ছে উপরে নিউট্রাল অ্যাক্সিসের উপরে, টেনশন জোন নিউট্রাল অ্যাক্সিসের নিচে, যদি কম্প্রেশন জোনে এই জায়গায় মোমেন্ট বেশি তৈরি হয়, টেনশন জোনে মোমেন্ট কম তৈরি হয়, তাহলে এটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। এখন কংক্রিট বা কম্প্রেশন জোনের মোমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে সি, ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এক্স বাই থ্রি। এই সি হচ্ছে আমরা যে এখানে একটা পীড়নের ডায়াগ্রাম দেখছি, এই ডায়াগ্রামের নিউট্রাল অ্যাক্সিসের উপরে ত্রিভুজ একটা চিত্র, সেখানে অ্যারো চিহ্ন দেখানো আছে, সি একটা ফোর্স এখানে কাজ করছে। এটা হচ্ছে কম্প্রেশন জোনের কংক্রিটের জন্য যে ফোর্স ফোর্সটি আমরা দেখছি সেটা হচ্ছে সি। এই সি ভ্যালুয়ের আবার একটি ফর্মুলা আছে, এখানে আমরা যে কংক্রিট জোনের এরিয়া দেখছি বি এক্স, বি এক্স এবং কংক্রিটের পীড়ন, এর সাথে হাফ গুণ করতে হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বের করব হচ্ছে সি এর ভ্যালুটা। তাহলে সি এর ভ্যালু হচ্ছে হাফ এফ সি বি এক্স, মানে হচ্ছে কংক্রিটের এরিয়া ইনটু কংক্রিটের পীড়ন, কংক্রিটের এরিয়া কংক্রিটের পীড়ন, এই ভ্যালু থেকে সি বের করব। এই ভ্যালু থেকে আমরা কংক্রিটের কম্প্রেশন জোনের মোমেন্ট বের করার পরে আমরা দেখব এখন টেনসাইল জোনের মোমেন্ট। টেনসাইল জোনের মোমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স হচ্ছে টি এবং ডিস্টেন্স হচ্ছে একই রকম, এখানে একই রকম ভাবে ডি মাইনাস এক্স বাই থ্রি। টি বলতে আমরা বুঝাচ্ছি টেনসাইল জোনের যে ফোর্সটা সেটা হচ্ছে এফ এস ইনটু এ এস। এফ এস হচ্ছে স্টিলের অনুমোদিত পীড়ন, এটা আমরা জানি 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর স্টিল এরিয়া হচ্ছে 3টি 25 মিলি রডের এরিয়া হচ্ছে 14.17 সেন্টিমিটার স্কোয়ার। তো এই ভ্যালুটা যখন আমরা এখানে বসাবো তাহলে আমরা টেনশন জোনের মোমেন্ট পাবো। এই দুটো ফর্মুলাতে আমরা একটা আননোন ভ্যালু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা। এখানে এক্স এর ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু, এখানে এক্স, এই ভ্যালুটা আমরা জানি না। এই এক্সটা হচ্ছে মূলত বিমের উপর থেকে ঠিক নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত লম্ব দূরত্ব, এখানকার এক্স এর ভ্যালুটা। এই
টপ থেকে নিউট্রাল অ্যাক্সিসের যে দূরত্ব, এই সূত্রটা হচ্ছে আমরা এটা x ভ্যালু বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, যে বি এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল এন এস ইন্টু ডি মাইনাস এক্স। এই পাশেরটা হচ্ছে কম্প্রেশন জোনের জন্য আর এই পাশেরটা হচ্ছে টেনশন জোনের জন্য। এখানে সব মানই দেয়া আছে, বি এটা আমরা জানি, এই ভ্যালুটা এক্স এর ভ্যালুটা আমরা বের করব, এন এর ভ্যালুটা আমরা জানি 9, স্টিল এরিয়া জানি একটু আগে আমরা যেটা বের করলাম 14.17 সেন্টিমিটার স্কোয়ার, ডি আমরা জানি এখানকার যে ডিটা এটা হচ্ছে 45 সেন্টিমিটার, এক্স এর ভ্যালু এখানে আননোন থাকবে। এই জায়গা থেকে এক্স এর ভ্যালু আমরা বের করব, এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানকার টপ থেকে এক্স এর নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব। এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আসবে কম্প্রেশন জোনের মোমেন্ট, আর এক্স এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে এখান থেকে আসবে টেনশন জোনের মোমেন্ট। তো দুই মোমেন্ট আমরা যদি এখানে এই অঙ্ক সমাধানে দেখি তাহলে আমাদের মানগুলো আসবে সেভেন নাইন 7008 কেজি সেন্টিমিটার, এবং স্টিল বা এই যে টেনশন জোনের যে মোমেন্ট এটা আসবে 809894 কেজি সেন্টিমিটার। এখন আমরা দেখব এখানে কোন ভ্যালু বেশি, এখানে কংক্রিট বা কম্প্রেশন জোনের মোমেন্ট থেকে টেনশন জোনের মোমেন্ট বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কন্ডিশন হচ্ছে এরকম, যে টেনশনে মোমেন্ট বেশি, টেনশন জোনের মোমেন্ট বেশি। তাহলে টেনশন জোনের মোমেন্ট বেশি হলে বোঝা যাচ্ছে এখানে স্টিল বেশি ব্যবহৃত হয়েছে এবং এইটা ওভার রিইনফোর্স বিম, এই বিমটা হচ্ছে ওভার রিইনফোর্স বিম। আর যদি উল্টো হতো বিপরীত তাহলে আমরা বলতাম কংক্রিটের মোমেন্ট বেশি হলে আমরা বলতাম এটা আন্ডার রিইনফোর্স বিম। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত, পরবর্তী ভিডিও আমরা দেখব ভ্যালেন্স বিম কিভাবে ডিজাইন করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।